হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটির একটা আপডেট আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব। যদিও এখন এসএলএসটির কোনো নিউজ আপডেট একদম দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না, তো ছোট্ট একটা আপডেট আছে যে আপডেটটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সেটা হচ্ছে যে আমাদের একটা ইংরেজি সংবাদপত্র নিউজ পেপার দ্য টেলিগ্রাফে একটা এসএলএসটি সংক্রান্ত একটা নিউজ এসেছে, যেটা এখানে দেখতে পাচ্ছ। তো সেটাতে কি বলা হচ্ছে যে এখানে আমাদের যে এসএলএসটি যে এক্সাম সেটা কিন্তু এমসিকিউ টাইপের হওয়ার জন্য এসএসসি কিন্তু রেকমেন্ডেশন দিয়েছে, যে এমসিকিউ হলে কিন্তু সেখানে মানে কোর্ট চ্যালেঞ্জের যে কোর্ট কেস যেটা হয় যে সেটা কিন্তু অনেক কম হবে। কারণ ডেসক্রিপটিভ যেখানে এক্সাম যদি হয়, ডেসক্রিপটিভ এক্সামের ক্ষেত্রে তোমার মানে কোর্ট কেস বেশি হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া যেটা সম্পূর্ণ হতে অনেক মানে সময় লেগে যাচ্ছে। তার জন্য এখানে বলা হচ্ছে যে 90 মার্কসের একটা এমসিকিউ এক্সাম নেওয়া হবে, যে এমসিকিউ এক্সামে কার্বন কপি কিন্তু ক্যান্ডিডেটরা পাবে এবং কার্বন কপি ক্যান্ডিডেটরা পেলে কিন্তু বেশি বেশি করে যে কোর্টে চ্যালেঞ্জ হয় এভালুয়েশনের উপরে সেটা কিন্তু হবে না এবং নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। তো এটা নতুন কথা কিছু নয়, যদিও তবুও আমরা এই চ্যালেঞ্জ পেপারটাতে যেহেতু দিয়েছে সেটা আমরা মানে জানালাম যে এসএলএসটি সংক্রান্ত কিছু একটা নিউজ আপাতত এসেছে এবং কি এসএসসি এবং হতে পারে খুব শীঘ্রই মানে ভোটের পরে, এখন যদি কোনো গল্প নেই ভোটের পরে কিন্তু এসএলএসটি একটা নোটিফিকেশান আসতে পারে, ঠিক আছে। কারণ আমরা এরপরে যেটা বলবো যেটা হচ্ছে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন এসএলএসটি সংক্রান্ত বিষয়ে যে কবে এসএলএসটি হতে পারে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে বলছি, মানে আমরা আলোচনা করব। তো আগে আমরা শুনে নিই যে মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন, সেটা আগে শুনে নিই, তারপর বিস্তারিত আলোচনাতে আমরা আসছি। ওই আন্দোলনকারীদের বলছেন ওখানে বেশিরভাগই দালাল আছে এবং এরা কেউ যোগ্য নয় চাকরি পাওয়ার, তাহলে কেউ কারো কেরিয়ার বানালেন। আমি তো আমার প্রার্থীর হয়ে ভোটে লড়তে চলে যাব, আর ওই ছেলেগুলো যাদের কথা একমাত্র মমতা ব্যানার্জি ভেবেছিলেন, চাকরি দিতে চেয়েছিলেন, ভুল সংশোধন করতে চেয়েছিলেন, আদালতে কি আমরা পড়েছিলাম যে যদি এরকম হয় আমরা সুপার নিউমারি আমরা উইথড্র করছি, আমাদের ক্যান অ্যাপ্লিকেশন করে আমরা বলেছিলাম, মানে এসএসসি বলেছিল, স্কুল সার্ভিস কমিশন বলেছিল, সেটা করতে দেওয়া হোক, আমাদের এই ছেলেগুলোকে চাকরি দিতে দেওয়া হোক, অন্তত ওই একটা ব্রিদিং স্পেস দেওয়া হোক, যেখানে যদি কেউ বেআইনিভাবে ঢুকে থাকেন আপনারা আইডেন্টিফাই করে দিন, হার্ড ডিস্ক আপনাদের কাছে, সমস্ত ওই কি বলে ওয়েমার্কশিট আপনাদের হাতে, ওখান থেকে আপনারাই বার করতে পারবেন, আদালতকে দিন যে এদের বার করে দিতে হবে, আমরা দরকার হলে সেটা বার করে দিতাম, দিয়ে যারা যোগ্য তাদের চাকরি দিতাম। তো তখন আসলে ওটা কৃষাণু বিকাশ জুটি, তখন কৃষাণুদের তখন গোল করার ক্ষেত্রে মত্ত, বিকাশ পাশ বাড়াচ্ছেন কৃষাণু গোল করছেন, বিকাশ পাশ বাড়াচ্ছেন কৃষাণু গোল করছেন, কৃষাণু চলে গেলেন তমলুকে, হ্যাঁ তো দাঁড়াতে। এই যে একটা নিজেকে মিডিয়া পারে, মিডিয়া দেখুন কি পারে, সেটা হচ্ছে যে সোশ্যাল কনস্ট্রাকশন কাকে বলে, যে আমি আপনার লিলিপুটকে আমি গালিভার বানাবো, গালিভার বানালে কি হয় হাতে নাতে কি হয় সেটা যে কত বড় ঢপ পরবর্তী ক্ষেত্রে সেটা প্রমাণিত হলো। এই আপনি বললেন যে দুর্নীতির মূর্ত প্রতীক তিনি কিছু করেননি, আপনারা কি করেছেন চাকরি প্রার্থীদের জন্য, কিছুই তো করতে করে উঠতে পারলেন? আমরাই তো আপনারা খবর করেন না, আমরা প্রাইমারিতে 10,000 চাকরি দিলাম ভোটের কিছুদিন আগে, আপনারা সেটা হেডলাইন করলেন না, আপনারা সেটা খবর করলেন না, নাম কোয়াস্তে দেখিয়ে একটু ভাসমান একটা নাচতে নাচতে খবরটা এলো, তারপর কোথায় অদৃশ্য হয়ে চলে গেলো এবং সুনামির মধ্যে, খবরের সুনামির মধ্যে কোথায় যে হারিয়ে চলে গেলো তার কোনো সে জলের তোড়ে, হ্যাঁ প্রায় সেই খবরটা প্রায় ওই 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 আমাদের কী যেন জলে ভেসে গিয়েছিলো বঙ্কিমের উপন্যাস, হ্যাঁ কপালকুণ্ডলার মতো, সে যে কোথায় মিলিয়ে গেল তাকে আর খুঁজে পাওয়া গেলো না। এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য কি করলেন, যাদের সঙ্গে এতবার বৈঠক করলেন, এজির কাছে গেলেন? হ্যাঁ গেলাম, এটা আমার মনে হচ্ছে যে এটা জাস্টিস যে যাচ্ছে মহামান্য আদালত যার কোর্টে আছে সেটাই শিগগিরই রায় দিয়ে দেবেন, এবং যেভাবে রায় দেবেন আমার মনে হয় যে জট খুব শিগগিরই খুলে যাবে, প্রাইমারির জট খুলে গেছে, আর আমরা হেডমাস্টার রিক্রুটমেন্ট করতে যাচ্ছি এবং বাকি যে পড়ে থাকে এসএলএসটি তার জটও আমরা ভোটের পরে খুলে ফেলবো। ধরুন আদালত নির্দেশ দিল, তার কতদিনের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে? সেটা আমাকে দেখুন এইভাবে তো আমি বলতে পারবো না, সেটা আমাকে এসএসসির সঙ্গে কথা বলতে হবে। আপনার অ্যাপ্রোচ, আমি এসএসসির সঙ্গে এই নিয়ে আমাদের দীর্ঘ মিটিং করেছি, আমরা বলছি যে 7 দিনের মধ্যে পারবো। অর্থাৎ শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী কিন্তু খুব শীঘ্রই কিন্তু এসএলএসটি ভোট পেরোলেই একটা এসএলএসটি নোটিফিকেশন কিন্তু আসবে এটা মনে হচ্ছে, কিন্তু যদিও এরকম কথা আমরা আগে অনেকবার শুনেছি আসেনি,
তো দেখা যাক এখন এইবার কতটা শেখ মাননীয় শিক্ষামন্ত্রী কথা বাস্তবায়িত হয় সেটা আমরা তার জন্য পজিটিভলি ওয়েট করব। দেখা যাক কতদূর কি হয়, যে নতুন নোটিফিকেশন একটা আসছে কিনা। তাছাড়া আমাদের দেখো এখানে যে 4 তারিখ এপ্রিলের 4 তারিখে কিন্তু আমাদের একটা ডেপুটেশন আছে, সেটা শান্তিপূর্ণ একটা ডেপুটেশন কিন্তু হবে নতুন নিয়োগের জন্য, নতুন নিয়োগ যাতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যাতে আসে তার জন্য কিন্তু একটা ডেপুটেশন আছে। দেখো এখানে আমরা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যে এখানে তোমরা নাম বাদ দিয়ে যোগাযোগ করতে পারো যারা ইচ্ছুক শান্তিপূর্ণ, এরকম একটা শান্তিপূর্ণ একটা ডেপুটেশন দেওয়া মানে দিতে যেতে চাইছো, তারা কিন্তু এখান থেকে তোমরা নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করতে পারো। তো কারণ আমাদের এরকম আন্দোলন ছাড়া কিন্তু নতুন নোটিফিকেশন আর সুস্থভাবে কিন্তু আসা পসিবল নয়, ঠিক আছে? তো তোমরা যারা ইচ্ছুক, পজিটিভলি ইচ্ছুক, তারা কিন্তু এখানে যোগাযোগ করে এই ডেপুটেশনে কিন্তু জয়েন করতে পারো, ঠিক আছে? তো এটাই আজকের ভিডিও ছিল, থ্যাংক ইউ।